বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সরকারি কর্মচারী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন তো বন্ধুরা কেন্দ্র সরকার ডিএ বৃদ্ধির নোটিফিকেশন করেছে কেন্দ্র সরকারি কর্মচারীদের এবার থেকে চৌত্রিশ শতাংশ ডি বদলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাবেন আটত্রিশ শতাংশ ডিএ অর্থাৎ ডিএ বৃদ্ধির পরিমাণ চার শতাংশ চার শতাংশ ডিএ বৃদ্ধি হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কেন্দ্রের দেখে ডিএ বৃদ্ধি করবে রাজ্য সরকার এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হাইকোর্ট রায় দিয়েছে কেন্দ্রের সমহারে ডিএ দিতে হবে কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে সমস্ত বকেয়া ডিএ প্রদান করার সঙ্গে সঙ্গে অল ইন্ডিয়া কনজিউমার্স প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে ডিএ প্রদান করতে হবে রাজ্যের সরকারি কর্মচারীদের যদিও এই রায়ের বিরুদ্ধে এখনও সুপ্রিম কোর্টে আপিল করেনি রাজ্য সরকার ইতিমধ্যেই রাজ্য সরকারকে হলফনামা জমা দিতে বলেছে ডিভিশন বেঞ্চ তাই কেন্দ্রের দিকে ডিএ বৃদ্ধি রাজ্য সরকার কী করবে এ নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে সরকারি কর্মচারীদের মধ্যে যে কেন্দ্র সরকার যেহেতু ডিএ বৃদ্ধি করেছে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা প্রয়োজন রাজ্য সরকার এ নিয়ে কী ভাবছে এই আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে বেল আইকন বাজান ধন্যবাদ